আসসালামু আলাইকুম, ওয়ান স্টাডিতে সবাইকে স্বাগত। আমরা আমাদের 10 দিনের বেসিক গ্রাফিক ডিজাইনের কোর্সটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের তার প্রথম ক্লাস। তো আমাদের প্রথম ক্লাসে কী কী টপিক থাকবে চলো সেটা দেখে নিই। ওকে, চলুন শুরু করা যাক। এটা আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর CC 2020 ভার্সনের ইন্টারফেস। সো ইন্টারফেসের অনেক কিছু আমরা শিখবো, কীভাবে আর্টবোর্ড তৈরি করতে হয়, আমরা বিভিন্ন টুল বার, মেনু বার, বিভিন্ন প্যানেল, দেন আস্তে আস্তে আমরা ডকুমেন্ট সেভ করা, সব কিছু আমরা ইনশাল্লাহ এই কোর্সে শিখব। তো শুরু করার জন্য আমাদের প্রথমে তো আর্টবোর্ড ক্রিয়েট করতে হবে, মানে আমরা যে আর্টবোর্ডের উপরে আমাদের ইলাস্ট্রেশন বা ড্রয়িং বা কাজগুলো করব। তো সেটা করার জন্য আমরা এখানে একটা বাটন আছে ক্রিয়েট নিউ, আমরা এখান থেকে করতে পারি, বা ফাইল নিউ, অথবা আমাদের শর্টকাট আছে হচ্ছে Ctrl+N। আমরা যদি Ctrl+N ক্লিক করি তাহলে আমাদের নতুন ডকুমেন্ট সেট আপটা চলে আসবে। ওকে, সো আমাদের এইখানে বাম পাশে এক প্রকার মেনু আছে এবং ডান পাশে এক প্রকার মেনু রয়েছে। সো ডান পাশে কী কী আছে আমরা দেখে নেই। ডান পাশে আমাদের কিছু প্রিমেড টেমপ্লেট রয়েছে যেগুলো আগে থেকেই সেট আপ করা আছে, মোবাইল, ওয়েব, প্রিন্ট, বিভিন্ন রকম ভার্সনের জন্য এখানে আমাদের ডকুমেন্টগুলো সেট আপ করা আছে, এক একটা সাইজ, এক একটা ইউনিটের উপরে ভিত্তি করে। আমরা যদি iPhone X-এর রেশিওটা খেয়াল করি তাহলে 1125x2436, সো এটা পিক্সেল হিসাব করা হবে, কারণ আমাদের ওয়েব ভার্সন বা ডিজিটাল ভার্সনের ডকুমেন্টগুলো সবসময় পিক্সেলে সেট আপ করা হয়, এবং প্রিন্টিংয়ের যে সেকশনগুলো আছে প্রিন্টিংয়ের সেকশনগুলো সবসময় পয়েন্ট হিসাব করা হয়। সাপোজ আমরা যদি এখন মোবাইলের জন্য এই iPhone X-টা যদি সিলেক্ট করি তাহলে তার জন্য সেটিংস হবে এই রকম, মানে আপনার ওয়াইড থাকবে 1125, হাইট থাকবে 2436, ইউনিট থাকবে পিক্সেল, এখানে অনেক রকম ইউনিট দেওয়া আছে, পিক্সেল, পয়েন্ট, পিকাস, ইঞ্চ, ফিট, সো এগুলো আপনার সিলেক্টেড, আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে বানাতে পারবেন। সো এখানে যদি রিসেন্টে যান তাহলে রিসেন্টে গেলে আপনার লাস্ট ইউজ করা কোন কোন ডকুমেন্ট সেট আপগুলো আপনি ব্যবহার করেছেন সেগুলো এখানে শো করবে। আপনি কাস্টম হিসেবে বানাতে পারবেন, কাস্টম হিসেবে বানানোর জন্য জাস্ট এখানে ক্লিক করুন, ক্লিক করে আপনি একটা রেশিও দিন, ধরুন আপনি নিতে চাচ্ছেন যে 500x500। ওকে, এটা নিতে চাচ্ছেন আপনি পিক্সেলে, যদি পিক্সেলে নেন তাহলে এটা আপনার ডিজিটাল বা ওয়েব ভার্সনের জন্য এটা কাজ করবে। সো এখানে আপনি হায়ার রেজুলেশন পাবেন, বাট প্রিন্টিংয়ের জন্য করতে হলে সেটাকে আপনাকে পয়েন্টে নিতে হবে। আর ওরিয়েন্টেশন, আপনি হরিজন্টাল চান না ভার্টিক্যাল চান সেটা এভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর্টবোর্ড নেবেন কয়টা, একটা, দুইটা, তিনটা, আর্টবোর্ড মানে আপনার আর্টবোর্ডের সংখ্যা কয়টা শো করবে। দেন ব্লেড, ব্লেড এরিয়াটা মূলত প্রিন্টিংয়ের জন্য লাগে, যারা প্রিন্টিং সেকশনে কাজ করে থাকেন বা করেন তারা হয়তো জানবেন, বাট ব্লেড এরিয়া দেওয়া হয় যাতে প্রিন্টিংয়ের সময় এক্সট্রা কিছু এরিয়া পাওয়া যায়। ওকে, এবার অ্যাডভান্স অপশনে যদি আমরা ক্লিক করি, অ্যাডভান্স অপশনে ক্লিক করে আমরা এখানে কালার মোড পাবো দুইটা, CMYK এবং RGB। তো CMYK কালার শুধুমাত্র প্রিন্টের জন্য ব্যবহার করা হয়, এবং RGB কালার আমাদের ওয়েব বা ডিজিটাল মিডিয়ার জন্য ব্যবহার, বা প্রিন্টিংয়ের জন্য CMYK কালার ব্যবহার করবেন তারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন যাতে কালার মোডটা চেঞ্জ না হয়ে যায়, কারণ এই জন্য কালারে অনেক ডিফারেন্স চলে আসবে। ওকে, তারপরে আছে রেস্টার ইফেক্টস। সো এখানে আপনার পিক্সেল পার ইঞ্চ, দ্যাট মিন্স PPI, সো এটা ব্যবহার করা হয় বেশিরভাগ সময় প্রিন্টিংয়ের জন্য। প্রিন্টিংয়ের জন্য যদি আপনি যদি লো PPI দেন তাহলে প্রিন্টিংয়ের এলিমেন্টসগুলো আপনার এপাশ থেকে ওপাশে বা একটু ডিফারেন্স হয়ে যাবে, সো এই জন্য প্রিন্টিংয়ের জন্য আপনারা সবসময় হাই PPI দিবেন। আর RGB মোড বা ওয়েব মোডের জন্য এটা ম্যাটার করবে না, কারণ এটা সবসময় হাই রেজুলেশনে শো করবে। ওকে, প্রিভিউ মোড আমরা এগুলা কোনো ক্লিক করবো না, সরাসরি আমরা ক্রিয়েটে চলে যাব। আমাদের আর্টবোর্ড চলে এসেছে, এই হলো অ্যাডোব ইলাস্ট্রেটর ইন্টারফেস। আমরা এখানে আরও অনেক কিছু জানবো, অনেক কিছু এক্সপ্লোর করব। সো প্রথমত আমরা শুরু করব উপরের এই বারটুকু দিয়ে। এই উপরের এই বারটুকুরে বলে মেনু বার, এখানে আপনারা সকল প্রকারের মেনু, সকল প্রকারের অপশন খুঁজে পাবেন। সো এখানে যেগুলাতে
এখানে তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে আরো অনেক বেশি অপশন রয়েছে, সো এগুলো এক্সপ্লোর করবেন। আর প্রিফারেন্স অপশন হচ্ছে সেটিংস, এখানে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেটিংসগুলো খুঁজে পাবেন। বিভিন্ন রকমের সেটিংস আছে, আপনারা ইচ্ছা করলে গাইডে কালার চেঞ্জ করতে পারবেন, এভরিথিং এ টু জেড, স্কেচ ডিক্স, ইন্টারফেস, পারফরমেন্স সব কিছু এখানে আমরা ইচ্ছামতো আমাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তার নিচে আছে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদা কন্ট্রোল রয়েছে, আপনি যেটা সিলেক্ট করবেন সেইটা অনুযায়ী এখানে কন্ট্রোল দেখাবে। সাপোজ আমি যদি এই সিলেকশন টুলটা সিলেক্ট করি তাহলে একরকম, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি তাহলে একরকম আসবে। আমরা এখন যদি টাইপ টুল সিলেক্ট করি দেখেন এটা চেঞ্জ হয়েছে, তারপর আবার যদি আমি অন্যরকম একটা টুল সিলেক্ট করি আইড্রোপারের জন্য অন্যরকম। সো এখানে আমার কন্ট্রোল প্যানেলে প্রত্যেকটা টুলের জন্য আলাদা আলাদা করে কন্ট্রোল প্যানেল এখানে সেট হয়ে যাবে। দেন এখানে যদি কোনো অপশন শো না করে তাহলে এখানে ক্লিক করে আপনারা চেক করে নিতে পারবেন। আপনার যদি কোনো অপশন দরকার না হয় তাহলে এখানে আনচেক করে দিলে সেটা এখানে আর শো করবে না, চেক করে দিলে শো করবে। এখানে সব কিছু চেক করা আছে, আমার নিচে অপশন আছে, তো এখানে সব কিছু শো করবে। দেন আমার বাম পাশে যে অপশনগুলো রয়েছে এই প্যানেলকে বলে টুল প্যানেল। সো এটা নাম শুনে বুঝতে পারছেন যে সব প্রকার টুল সব এখানে সজ্জিত আছে। সো এখানেও সেম, যেখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে বেশি অপশন রয়েছে, এগুলো আপনারা ড্র্যাগ করে সম্পূর্ণ যদি ড্র্যাগ করে টেনে আনেন তাহলে এখানে আরও অপশনগুলো টের পাওয়া যাবে। আপনারা প্রত্যেকটা অপশন এক্সপ্লোর করবেন, দেখবেন কোনটা কীভাবে কাজ করে, এগুলো আস্তে আস্তে আমরা সব কিছু শিখবো ইনশাল্লাহ। এবং নিচে এই বটম প্যানেলে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, এখানে হচ্ছে জুম, যে এখানে কত পার্সেন্ট জুম আপনি রাখতে চান, ছোট বড় মাঝারি। সো আমরা জুম নিয়ে আরও অন্যান্যভাবে কাজ করব যেভাবে সুবিধা হয়, এটা মূলত জাস্ট আমরা ধারণা দিচ্ছি। এখানে আপনার আর্টবোর্ডগুলো নেভিগেশন করতে পারবেন, যদি আর্টবোর্ড মাল্টিপল আর্টবোর্ড থাকে তাহলে এখানে আপনারা সেগুলো দেখতে পারবেন। এবং ডান পাশে আছে হচ্ছে বিস্তৃত আরও কিছু প্যানেল, যেখানে এই প্রত্যেকটা মেনুর বা এখানে উইন্ডো থেকে আমরা যেগুলো সিলেক্ট করব সেগুলো এখানে সজ্জিত রাখা আছে। এগুলো আপনার কাজের মন মতো ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে যদি আপনি একটা অপশন নিয়ে আসেন, সাপোজ আমি এই ইমেজটাস অপশনটা নিলাম, এই অপশনটা আপনি এখানে যদি টেনে এনে ছেড়ে দেন তাহলে অপশনটা এখানে চলে আসলো। আর এখানে আপনারা এই বাটনে ক্লিক করে জিনিসটা এক্সপ্যান্ড করতে পারবেন বা কোলাপস করতে পারবেন। সো এটা আপনার নিজের পার্সোনাল কাজের সুবিধার উপর ডিপেন্ডিং করবে যে আপনি কেমন ইন্টারফেস রাখতে চান। আর এগুলা হচ্ছে আপনার স্ক্রল বার, এগুলো আপনার উপর নিচ স্ক্রল করতে পারবেন, যদিও বাটনগুলো আসলে ওইভাবে লাগে না, জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি। ওকে, তো আপনার মনে হলো যে আপনার ডকুমেন্টে কিছু চেঞ্জ আনা দরকার, সো এখন কি আপনি ধরেন আপনি অনেক কিছু আঁকাউকি করছেন, সেইগুলো করার পর আপনার মনে হচ্ছে না আমার ডকুমেন্ট সাইজটা বড় করা দরকার বা আমার ডকুমেন্টটা 8 GB আছে CMYK করবো, তখন আমি কীভাবে করবো? সেটা করার জন্য আপনারা দেখেন যে উপরে ডকুমেন্ট সেটআপ নামে অপশন আছে, এখানে যদি চলে যান তাহলে সেই আবার প্রথমের মতো প্যানেল চলে আসবে, যেখানে আপনি সব কিছু নতুন করে আবার সেটিং করতে পারবেন। আপনি গ্রিড সাইজ কেমন দিলবেন, গ্রিড কালার কেমন দেবেন, এভরিথিং আপনি এখানে সেট করতে পারবেন আবার সব কিছু নতুনের মতো। তাই কোনো নিয়ে টেনশন নেই, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করা যাবে। তো আমরা এখন আরও কিছু শর্টকাট এবং বেসিক কাস্টমাইজেশন শিখব। তো ধরুন আপনার এই কালার প্যানেল, আমরা যদি এটাকে এক্সপ্লেন করি, তাহলে কালার প্যানেল থেকে ধরুন আপনি কোনো কালার সিলেক্ট করতে চাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে এত হিজে বিজি না দেখি আমি শুধুমাত্র কালার প্যানেলটা আলাদা করবো, সো এটা কীভাবে করবো? সো আপনি যদি কালার প্যানেলটা ধরে ক্লিক করে বাইরে ড্র্যাগ করে ছেড়ে দেন তাহলে দেখবেন যে কালার প্যানেলটা আলাদা হয়ে গিয়েছে। সেটা আপনি আপনি করে আরও বড়ো করেন তাহলে বড়ো করা যাবে, ছোট করা যাবে, এটা আপনার উপর নির্ভর করবে। তারপরে আছে কালার গাইড ক্যারেক্টার, আপনি প্রত্যেকটা উইন্ডোকে এভাবে বাইরে ছেড়ে আনতে পারবেন এবং এটাকেও ছোট করতে পারবেন। এটা আপনি এই বাটনে যদি এক্সপ্যান্ড করেন তাহলে এক্সপ্যান্ড, কোলাপস করলে কোলাপস,
সো এগুলাতে ক্লিক করলে আপনার ছোট বড় মাঝারি ইচ্ছা মতো করা যাবে। আবার এগুলাকে যদি আপনি ফিরিয়ে আনতে চান তাহলে এখানে গিয়ে ছেড়ে দিলেই হবে। ধরুন আপনি কোনো অপশন হারিয়ে ফেলছেন বা এখানে ক্রস লেগে কেটে গিয়েছে, তাহলে সেটা কীভাবে ব্যাক করে আনবেন? সেখান থেকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে সকল প্রকার অপশন আছে, যে আমরা যে কালার অপশনটা কেবল কেটে দিয়েছিলাম, সো কালার অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা আবার ফিরে আসলো। সো এখানে কোনো কিছু হারিয়ে গেলে বা খুঁজে না পেলে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমরা সহজে জিনিসটা খুঁজে বের করতে পারবো। আর আর্টবোর্ডে অন্যতম আরেকটা বিষয় হচ্ছে আর্টবোর্ডের ইন্টারফেস। এটা আমরা এখান থেকে সিলেক্ট করব যে এটা আপনি কোন কাজের উপরে ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে। সো আমরা সবসময় এসেনশিয়াল ক্লাসিক ভার্সনটা ব্যবহার করব। আমরা অন্যান্য ভার্সনও ব্যবহার করতে পারি, যদি টাইপোগ্রাফির জন্য যাই তাহলে এটা ইন্টারফেস আরেকরকমভাবে শো করবে, এটা এখানে এভাবে শো করছে। আবার যদি ওয়েবের জন্য যাই তাহলে এটা আরেকভাবে শো করবে। এটা আসলে ভার্সন অনুযায়ী তারা জিনিসটা কাস্টমাইজেশন করে রাখছে, মানে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নিজে থেকে সেট করে রাখছে। তো আমরা অলওয়েজ এসেনশিয়াল ক্লাসিক মোডে ব্যবহার করব। আর এই প্যানেলটা এক্সপেন্ড করে রাখলে সুবিধা একটু বেশি পাওয়া যায়, কারণ আমরা ইচ্ছা মতো জিনিসগুলো সিলেক্ট করতে পারি আর অপশনগুলো বড় হয়ে থাকে। তো এবার আমরা কিছু শর্টকাট শিখব, যদিও শর্টকাট পরে শেখা উচিত, বাট আমরা বেসিক কিছু শর্টকাট আগে থেকে শিখে রাখ। আমরা জানি যে কোনো কিছু কপি করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, যদি কন্ট্রোল সি দেই এবং কন্ট্রোল ভি দেই তাহলে নতুন একটা কপি চলে আসবে। এবং কন্ট্রোল জেড যদি দেই তাহলে সেটা আন্ডো হয়ে যাবে, মানে যেটা করেছিলেন তাহলে সেটা আবার পুনরায় ফিরে আসবে, এবং সেমভাবে কন্ট্রোল শিফট জেড দিলে সেটা আবার রেডো হয়ে যাবে। দেন আমাদের টুলসে শর্টকাট আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে শেখাবো, এটা আপাতত এই ক্লাসে নয়। এবং আমরা এখানে জুম টুলসটা একটু শিখে নিব যে কীভাবে আমরা আর্টবোর্ড জুম ইন জুম আউট করবো। আমাদের একটা জুম টুল রয়েছে টুল প্যানেলে, সেটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে আমরা প্রতি ক্লিকে জুম করতে পারবো। আবার যদি আমরা অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে দেখেন এই আইকনটা চেঞ্জ হয়ে নেগেটিভ চলে আসছে। আমরা যদি এখানে আবার সেমভাবে লেফট বাটনে ক্লিক করি তাহলে জুম আউট হচ্ছে। আবার আপনি ম্যানুয়ালে যদি চান যে না আমি শুধুমাত্র এই এরিয়াটুকু জুম ইন করবো, সো আপনি যদি এটা এভাবে টিপ দিয়ে ধরে রাখেন লেফট বাটন তাহলে অটোমেটিকলি জুম আউট শুরু করবে। সেমভাবে যদি আপনি কন্ট্রোল টিপ দিয়ে ধরে রাখেন তাহলে জুম আউট হবে। আবার যদি এখানে লেফট বাটন ক্লিক করে এভাবে মাউস সরান তাও জুম ইন জুম আউট হবে। তবে সবথেকে সুবিধার হলো জিপিইউ অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে আপনাকে এনেবল করতে হবে এডিট, প্রিফারেন্স, দেন পারফরমেন্সে যাবেন, দেন এই জিপিইউ পারফরমেন্সটা এনেবল করে দেবেন। অনেবল যদি থাকে তাহলে তো হলোই, না হলে এনেবল করে দেবেন। অনেকের যদি জিপিইউ না থাকে তাহলে এটা হয়তো নেগেটিভ উঠে থাকতে পারে, আর যদি থাকে তাহলে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো এটা করার জন্য আপনাকে কন্ট্রোল এবং স্পেস বাটন তো এটা একসাথে ধরে আপনি যদি লেফট বাটনটা ড্র্যাগ ইন ড্র্যাগ আউট করেন তাহলে এটা এভাবে জুম ইন জুম আউট হবে। আর স্পেস বাটনও যদি ধরেন তাহলে দেখবেন হাতের মতো একটা হ্যান্ড টুল আসছে, এটাকে বলে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলটা দিয়ে আপনারা ডকুমেন্টটাকে মানে আঁকড়ে ধরে আগাইতে পারবেন বা পিছাইতে পারবেন। এটা আসলে ডকুমেন্ট যখন আপনি নেগেভেট করবেন তখন এই জিনিসটা খুব দরকারি, কারণ আপনার বাম হাত থাকবে কিবোর্ডের উপরে, তখন আপনাকে জুম ইন জুম আউট করা একসাথে ফাইলটা হ্যান্ডেলিং করা এই জিনিসটা করার জন্য আপনাকে এই শর্টকাটটা খুব সহজে করায়ত্ত করতে হবে। তো আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখছি, কারণ প্রথম ক্লাস বেসিক ক্লাস। বেসিক ক্লাসের আমরা কী কী শিখলাম তাহলে একটু আবার আলোচনা করি। আমরা প্রথমত শিখলাম ডকুমেন্ট সেট আপটা, প্রথমে কীভাবে আর্টবোর্ড আমরা নিব কন্ট্রোল প্লাস এন দিয়ে, দেন সেখান থেকে আমরা তার মোড কীভাবে চেঞ্জ করব, তার ইউনিট কীভাবে চেঞ্জ করব, ব্লিড এরিয়া দিব কি দিব না, কোন মোডে আমরা কাজ করব, সব কিছু সিলেক্ট করে আমরা ইন্টারফেসে চলে আসলাম।
এবং ইন্টারফেসগুলোর সাথে আমরা পরিচিত হলাম, কোনটা টুল বার, কোনটা মেনু বার। তারপরে আমরা বেসিক কিছু এক্সপ্যান্ড দেখলাম যে কীভাবে কোন জিনিসটা আমরা নিয়ে ছোটো বড়ো করতে পারি, হারিয়ে গেলে কীভাবে খুঁজে পাবো। সে আমরা এখানে বেসিক জিনিসগুলো জানার অর্থ এই যে আমাদের কাজ করতে যেন কোনো প্রকার অসুবিধা না হয়। আর আমরা প্রথমে শর্টকাটে অভ্যস্ত হব না, শর্টকাটে অভ্যস্ত হওয়াটা ঠিক না। এজন্য আমরা বেসিক কিছু শর্টকাট শিখবো এবং আস্তে আস্তে আমি আপনাদের আরও অন্যান্য শর্টকাটগুলো শেখাবো। কারণ শুরুতে যদি ফাঁকি দেওয়া হয় তাহলে আসলে কোনো কিছু শেখা যাবে না। এজন্য সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সবাই একটু সফটওয়্যারটা নিয়ে এক্সপ্লোর করুন, ভালোবাসুন সফটওয়্যারটাকে। কারণ এই সফটওয়্যারকে আপনি যদি ভালোবাসা দিতে পারেন, সফটওয়্যার আপনাকে অনেক বেশি ভালোবাসা ফেরত দেবে। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য। আজকের ক্লাসটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।